স্টক মার্কেটে বড় ধরনের দরপতনের বিষয়টি আছে, সেইটার ব্যাখ্যাটি আপনার কাছ থেকে আরেকটু নিতে চাই। স্টক মার্কেটে যে দরপতন হয়েছে এটা মূলত গ্লোবাল মার্কেটের যে ফল হয়েছে এবং সেটা ওয়ান অফ দ্য রিজন। আর আরেকটা রিজন হয়েছে, আমরা মনে করি যে অনেক রিটেল ইনভেস্টররা এক প্যানিক সেল মোডে তারা চলে গিয়েছিলেন, যে তারা ভেবেছিলেন যে গ্লোবালি মার্কেট ক্র্যাশ করছে, এটার এফেক্ট আমাদের দুইটা ক্যাপিটাল মার্কেটে পড়ে কি না। তো সেই প্রেক্ষিতে এর আগেরবার যখন প্রথমবার যখন পড়ল তখন আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম সিএসির পক্ষ থেকে। আমরা একটা প্রতিবেদন, একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে যেন প্যানিক সেল না করা হয়, এটা জাস্ট ইট কুড বি সামথিং দ্যাট ইজ টেম্পোরারি। এবং তারপরে ডিএসির চেয়ারম্যানও, উনি বিভিন্ন ব্যাংকের এমডিদের নিয়ে বসেছিলেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ডিরেক্টিভ আছে এবং সেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকদের বলা হয়েছে, তারা যেন প্রত্যেকটা ব্যাংকে 200 কোটি টাকা ক্যাপিটাল মার্কেটে ইনজেক্ট করার জন্য বলা হয়েছে। সেই হিসাবে প্রায় 11,000 কোটি টাকা দুটো ক্যাপিটাল মার্কেটে ইনজেক্ট হওয়ার কথা। সেটা যদি ইনজেক্ট তারা করতো এবং তারা যদি করে, এখনও যদি করে, তাহলে আমি মনে করি যে বোর্ড দ্য ডিএসইএক্স ইন্ডেক্স এবং সিএসই ইন্ডেক্স, এই দুটাতে হয়তো আমরা কিছু ইম্প্রুভমেন্ট আনতে পারবো। কাজ যে হচ্ছে না সেটা না, আমরা বসে নেই। আজকেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আমরা ট্রেক হোল্ডারদের সঙ্গে বসেছিলাম দুপুরবেলা, যে কীভাবে এই সংকট থেকে আমরা উত্তরণ করতে পারি, হাউ ক্যান বি ইম্প্রুভ দি সিচুয়েশন ইন দ্য ক্যাপিটাল মার্কেট ওভারঅল। এবং বাংলাদেশ ব্যাংকেও আজকে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গভর্নর সাহেব বসেছিলেন, সেখানে এফবিসিসিআই ছিল, ঢাকা চেম্বার, অন্যান্য ট্রেড বডির প্রতিনিধিরা ছিলেন, কীভাবে এই সংকট থেকে আমরা উত্তরণ পেতে পারি। সুতরাং পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে আমরা, এবং তৈরি পোশাক শিল্পের যে ব্যাপারটা আছে সেখানেও আমরা 7-8টা সুনির্দিষ্ট প্রস্তাবনাও আমরা সরকারের কাছে রেখেছি। আপতকালীন আপনারা জানেন যে একটা ফান্ড আছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টে, প্রত্যেকটা এক্সপোর্ট অর্ডারের ক্ষেত্রে 0.03% কেটে রাখা হয়, বাট ওই ফান্ডটা পর্যাপ্ত নয়। আমরা এর আগেও বলেছি যে 25% যেটা আমাদের রিটেনশন হয় একটা এক্সপোর্টের এগেনস্টে, সেটা 5 টাকা করে যদি এক্সট্রা দেওয়া হয় তাহলে, এবং সেটা আমরা বলছি যে এপ্রিল থেকে 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত যদি দেওয়া হয়, এবং এই ফান্ডটা যদি বাংলাদেশ ব্যাংকের যে সিআরআর আছে সেই সিআরআর এর এগেনস্টে যদি একটা বন্ড ইস্যু করা যায় তাহলে সেখান থেকেও কিছু ফান্ড আমরা পেতে পারি। এছাড়াও আমরা আরও বেশ কিছু সঙ্গীন বলা যেতে পারে। সেখান থেকে যখন আমাদের বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো বেশ অনেকটাই সংকুচিত হয়ে আসছে, তখন বিকল্প ব্যবস্থা চিন্তা করা হচ্ছে? আপনি যে বিষয়ে একটু বলছেন যে 25% যদি সেখানে ব্যবস্থাটি থাকে সেটাই বা কতটুকু সাপোর্ট দিয়ে যেতে পারবে, সে অনেকগুলো প্রশ্ন আসলে থেকে যায় সেই আলোচনায়। আর আসিফ ইব্রাহিম, আগে আপনার কাছে একটু আসতে চাই যে এক্ষেত্রে গার্মেন্ট সেক্টরের কোনো কিছু করার আছে কিনা বা তারা কোনো রকম সিদ্ধান্তে যাবে কিনা, সরকারের পক্ষ থেকে তো এখনও সেরকম কোনো সিদ্ধান্ত আসেনি। না, আমরা ইতিমধ্যে সচেতনামূলক অনেক মেসেজ আমরা প্রত্যেকটা আমাদের যেগুলো তৈরি পোশাক কারখানা আছে সবগুলোতে দিয়েছি, কীভাবে প্রিভেন্টিভ মেজার্স নেওয়া যায়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আপনারা সবাই জানেন যে তৈরি পোশাক শিল্পে হাজার হাজার শ্রমিক একসঙ্গে কাজ করে, তবুও যতটুকু সম্ভব হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে, ক্লিনিং এনকারেজ করে, আরও বেশি হাইজিন, পার্সোনাল হাইজিন প্র্যাকটিস করার সুযোগ তৈরি করে দেওয়া, এই সমস্ত ব্যবস্থাপনাগুলোই কিন্তু আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেকটা কলকারখানাকে বলছি ফলো করার জন্য, এবং এটা মনিটরিংয়ের জন্য আমরা ব্যবস্থা করছি। এছাড়া আমাদের যে হাসপাতালগুলো আছে বিজিএমইএ পরিচালিত, সেগুলোতেও আমরা কিছু কিছু মেজার্স নিচ্ছি এবং সরকারের সঙ্গে সমন্বয় করে যদি সেরকম পরিস্থিতির উদ্ভব হয় কোন জায়গা থেকে কোন এলাকাগুলোতে কে রেসপন্ড করবে, ফার্স্ট রেসপন্ডার কে হবে, কে নিয়ে যাবে হাসপাতালে, অ্যাম্বুলেন্স ক্যারিয়ার কে হবে, এই সমস্ত ইমার্জেন্সি প্ল্যানসগুলো আমাদের কাছে করা হয়ে গেছে, এগুলো নিয়ে আমরা বেশ কাজ করেছি।
আমাদের সভানেত্রী রুবানা হকের নেতৃত্বে সম্পূর্ণ বোর্ড আমরা বিগত প্রায় 7-8 দিন থেকে এ নিয়ে কাজ করছি। সুতরাং যতটুকু কমানো যায় সে চেষ্টা আমাদের আছে। এরপরে কি হবে সেটা তো আমরা বলতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের সরকারের নির্দেশনার উপর তাকিয়ে থাকতে হবে।